অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তো সালামের জবাব দিলে না তো কেউ? আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আলহামদুলিল্লাহ আছি। ভালো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো শুরুতে তোমাদের একটা নদীর ছবি দেখাচ্ছি, সাগর এটা আর কি। এটা নীল নদ অথবা ফোরাত নদ, যেটাই হোক, একটা নদীর ছবি। এরপর আমরা আর একটা ছবি দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা একটা ছোট বাচ্চাকে ভেলা বা নৌকা জাতীয় কিছু একটা বা ছোট বাক্স তাতে করে নদীতে ভাসিয়ে দিচ্ছে। তো এইরকম কোন নবীর কথা কি তোমরা শুনেছো যে জন্মের পরে তার মা তাকে? জি স্যার। হ্যাঁ, কোন নবী বলো তো? হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম। হ্যাঁ, ধন্যবাদ। তো তাহলে আমরা আজকে হযরত মুসা আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকের পাঠ হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। তোমাদের পাঠ্য বই পঞ্চম অধ্যায় পার্ট 2 114 পৃষ্ঠা, সবাই বই বের করুন। প্রথমে আমরা জানিয়ে নেব যে আজকে আমরা এই পাঠ থেকে কি কি বিষয়ে জানতে পারবো। হযরত মুসা আলাইহিস সালামের পরিচয় বলতে পারবে, মাদিয়ানে হিজরত সম্পর্কে বলতে পারবে, মুজিজা সম্পর্কে বলতে পারবে, তাওরাত কিতাব সম্পর্কে বলতে পারবে এবং ফেরাউনের সাথে জয় সম্পর্কে বলতে পারবে। এই বিষয়গুলো আমাদের আজকের আলোচনার মধ্যে থাকবে ইনশাল্লাহ। তো আজকের মূলত মুসা আলাইহিস সালামের জীবনীটা এই চারটা স্থান কেন্দ্রিক। প্রথমে হচ্ছে মিশর, এখানে তার জন্মস্থান। এরপরে মাদিয়ানে তিনি হিজরত করেন। এরপরে তুর পাহাড়ে তিনি নবুয়ত প্রাপ্ত হন এবং সিনাই পর্বতে তিনি ইন্তেকাল করেন। তো মুসা আলাইহিস সালামের জীবনী এই চারটা স্থান কেন্দ্রিক। তো এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবে। আচ্ছা, প্রথমে আমরা আসি মুসা আলাইহিস সালামের আগমন বার্তা সম্পর্কে, অর্থাৎ তার জন্মটা কিভাবে হলো। প্রাচীনকালে মিশরীয় বাদশাদেরকে ফেরাউন বলা হতো। হযরত মুসা আলাইহিস সালামের সময়ে সমসাময়িক ফেরাউনের নাম ছিল ওয়ালিদ ইবনে মুসআব। তাকে দ্বিতীয় রামসিস বা রামসিস টু বলা হতো। তো এই ফেরাউন একদিন স্বপ্নে দেখল যে বায়তুল মুকাদ্দাস থেকে এক ঝলক আগুন এসে মিশরকে গ্রাস করে ফেলছে এবং তার অনুসারী কিবতী সম্প্রদায়কে জ্বালিয়ে দিচ্ছে। তাহলে ফেরাউনের অনুসারীদেরকে বলা হয় কিবতী, কিন্তু বনি ইসরায়েলের কোনো ক্ষতি করছে না। বনি ইসরায়েল কারা? বনি ইসরায়েল মানে হচ্ছে ইসরায়েলের বংশধর। আল্লাহ তাআলার একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিসসালাম। বুঝতে পারছো? তো ইয়াকুব আলাইহিসসালাম আবার ইব্রাহিম আলাইহিসসালামের নাতি ছিলেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসহাক, ইসহাক আলাইহিসসালামের ছেলে ইয়াকুব। তো এই ইয়াকুব আলাইহিসসালামকে ইসরায়েল বলা হতো। ইসরায়েল মানে হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর দাস। তো এই ইয়াকুব আলাইহিসসালামের বংশধরদেরকে বনি ইসরায়েল বলা হয়। বুঝতে পারছো? তো বনি ইসরায়েলের লোকদেরকে এই ফেরাউন তার রাজ্যে দাস দাসী বানিয়ে রেখেছিল। তাদেরকে দিয়ে সে বিভিন্ন পরিশ্রম করাতো, তাদের উপর জুলুম নির্যাতন করত, ঠিক মতো পারিশ্রমিক দিত না। অর্থাৎ এরা এখানে ছিল খুবই নির্যাতিত, নিপীড়িত একটা সম্প্রদায়। তো এই অত্যাচারী বাদশাহ ফেরাউন, সে একদিন স্বপ্ন দেখলো যে বায়তুল মুকাদ্দাস, অর্থাৎ বর্তমান ফিলিস্তিনে যেটা বায়তুল মুকাদ্দাস রয়েছে, মসজিদে আকসা, এখান থেকে এক ঝলক আগুন এসে মিশরকে গ্রাস করে ফেলছে এবং ফেরাউনের অনুসারীদেরকে জ্বালিয়ে দিচ্ছে, কিবতী সম্প্রদায়কে। তখন সে কি করলো, তার রাজ্যে যারা স্বপ্ন বিশারদ ছিল, স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারত, তাদেরকে ডেকে এর কারণ জিজ্ঞেস করলো। তখন তারা বলল যে বনি ইসরায়েলে
এমন একজন পুত্র সন্তানের আগমন হবে যে আপনার ও আপনার রাজত্বকে ধ্বংস করে ফেলবে। স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউন ভীষণ উত্তেজিত হলো এবং দুশ্চিন্তায় পড়ে গেল। তখন সে সেনাবাহিনীকে আদেশ দিল, বনি ইসরায়েল গোত্রে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে যেন হত্যা করা হয়। এইভাবে সে অসংখ্য ইসরায়েলের পুত্র সন্তান ফেরাউনের সেনাবাহিনীর হাতে নিহত। হ্যাঁ বলো, কিছু বলতে চাচ্ছ কেউ? আচ্ছা, আমি একটু পড়াই, পড়ানোর পরে তোমাদের প্রশ্ন করার সুযোগ দেবো, কেমন? তো এইভাবে সে হাজার হাজার মানে ইসরায়েলি সন্তানকে, নিষ্পাপ শিশুকে সে হত্যা করে শুধুমাত্র ওই একটা স্বপ্নের ব্যাখ্যা শুনে। মানে সে এত ভয় পেয়ে গেছিল। এই যে এখানে, এটা একটা প্রতীকী ছবি, মুসা আলাহ সালামের জীবন কাহিনী নিয়ে একটা সিনেমা আছে, বাংলা ডাবিং করা আছে, ইরানি সিনেমা, কিন্তু বাংলা ডাবিং করা পাওয়া যায়, ইউটিউবে তোমরা সার্চ দিলে পাবে। তো সেখানে এরা অভিনয় করছে। তো ফেরাউন তার লোকদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করতেছে, তারই একটা প্রতীকী ছবি এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, তো যাই হোক, যখন ফেরাউনের এই হত্যাযজ্ঞ চলছে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরায়েলকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচানোর জন্য হযরত মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। তা আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচাতে চান, তাকে মারার ক্ষমতা কারো আছে? নাই। আল্লাহ তাআলা যাকে বাঁচাবে তাকে মারার ক্ষমতা কারো নাই। সেই জন্য ফেরাউন এদিকে সিদ্ধান্ত নিল যে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করবে, কিন্তু আল্লাহ তাআলা এর মধ্যেই ওই পুত্র সন্তানের জন্ম গ্রহণ করালেন। মুসা আলাহ সাল্লামের মা যথাসময়ে মুসা আলাহ সাল্লামকে জন্ম দিলেন, কিন্তু দেওয়ার পরে তার দুশ্চিন্তা যে এই সন্তানকে আমি কিভাবে লালন পালন করব, ফেরাউনের লোকজন যদি জানতে পারে তাহলে এই সন্তানকেও হত্যা করবে আর আমাকেও ধরে নিয়ে যাবে। তখন আল্লাহ তাআলা তাকে ইশারায় জানিয়ে দিলেন যে মুসা আলাহ সাল্লামকে একটা সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিতে, নীল নদে ভাসিয়ে দিতে। তো তখন এই যে পরের পৃষ্ঠে আমরা ছবিটা দেখতে পাবো, শুরুতে আমরা যে ছবিটা দেখাইছিলাম, এই যে এখানে একটা দেখা যাচ্ছে যে বাচ্চাকে একটা সিন্ধুকের মতো একটা ইয়াতে করে ভাসিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, মুসা আলাহিস সালামের মা এরকম একটা কাঠের সিন্ধুকে বা কোনো কিছু, তখনকার সময় যেটা প্রচলন ছিল, একটা সিন্ধুকে করে মুসা আলাহিস সালামকে নদীতে ভাসিয়ে দিলেন। আর মুসা আলাহিস সালামের মা তার মেয়েকে বললেন, তুমি এই বাক্সের পিছনে পিছনে অনুসরণ করো যে এই বাক্সটা কোথায় যায়। তোমরা পিছন দিকে আর একটা মেয়ে দেখতে পাচ্ছ, মানে এটা একটা ছবি থেকে, ওই মুভি থেকে নেওয়া হয়েছে। তো ওই মেয়েটা কি করতেছে, ফলো করতেছে যে বাক্সটা কোথায় যায়, বুঝতে পারছো? তো দেখা গেল যে এই সিন্ধুকটা বা এই বাক্সটা ভাসতে ভাসতে ফেরাউনের যে রাজপ্রাসাদের যে ঘাট রয়েছে, পানির যে ঘাট রয়েছে, সেখানে গিয়ে এটা থামলো। তখন ফেরাউনের স্ত্রী আছিয়া, এই যে মহিলা সামনের দিকে যে মহিলা বাসর কাছে দেখতে পাচ্ছ, ফেরাউনের স্ত্রী আছিয়া এসে সিন্ধুকটা খুললেন এবং সুন্দর একটা ফুটফুটে শিশু সন্তান দেখে তার খুব মায়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে ওই বাচ্চার প্রতি ভালোবাসা সৃষ্টি করলেন। তখন যদি আছিয়ার কোনো নিজের সন্তান ছিল না, ফেরাউনের কিন্তু নিজের কোনো সন্তান ছিল না, তখন এই শিশু সন্তান দেখে আছিয়া আর নিজেকে স্থির রাখতে পারলেন না, সন্তানটাকে কোলে তুলে নিলেন এবং প্রাসাদে ফিরে গেলেন। তো ফেরাউন যখন দেখলো যে তার স্ত্রী একটা পুত্র সন্তান নিয়ে আসছে, ফেরাউন প্রথমে তো রেগে গেল যে এই সন্তান তুমি কোথায় পেয়েছো, নিশ্চয়ই এই সন্তানই সেই সন্তান যে আমাকে এবং আমার রাজ্যকে ধ্বংস করে দেবে। তখন আসিয়া বলল যে তোমার তো নিজের কোনো সন্তান নাই, আর এইটুকু বাচ্চার সন্তান তোমার কি ক্ষতি করবে, আমরা বরং তাকে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করব, আর সে বড় হলে আমাদের কাজেও আসবে, তোমার রাজ্য পরিচালনার ক্ষেত্রে সে তোমাকে সহযোগিতা করবে। বিভিন্নভাবে ফেরাউনকে বোঝালো, যাই হোক ফেরাউন শেষ পর্যন্ত ওই সন্তানকে রাখতে রাজি হলো। কিন্তু ওই সন্তান কি করছে, কারো দুধ পান করছে না, কোনো মহিলার দুধ পান করে না। তখন ফেরাউন তার সভাসদদেরকে বলল যে কোনো মহিলা যদি এই সন্তানকে দুধ পান করাতে পারে তাহলে আমি তাকে পুরস্কৃত করব। তো এই যে
মুসা আলাহিস সালামের যে বড় বোন পিছন পিছনে আসছিল সিন্ধুকের, সে তো দেখলো যে তার ভাইকে ফেরাউনের স্ত্রী তুলে নিয়ে গেছে। তখন সেও ওই দরবারে গিয়ে ওই ঘোষণা শুনলো। তখন সে গিয়ে ফেরাউনের কাছে গিয়ে বলল যে আমার একজন পরিচিত মহিলা আছে যে এই সন্তানকে হয়তো দুধ পান করাতে পারবে, তোমরা যদি চাও তাহলে আমি তাকে ডেকে নিয়ে আসি। তখন ফেরাউন বলল ঠিক আছে তাহলে তাকে ডেকে নিয়ে আসো। তখন সে গিয়ে তার মাকে খবর দিল এবং তার মা এসে মুসা আলাইহিস সালামকে দুধ পান করালো। এরপরে ফেরাউন তাকে পারমানেন্ট নিয়োগ দিল, মুসা আলাইহিস সালামকে দুধ পান করাবে এবং সে তাকে এর বিনিময়ে পারিশ্রমিক অর্থাৎ পুরস্কারও প্রদান করে। দেখো আল্লাহ তাআলার কি অসীম ক্ষমতা, যেই ফেরাউনের ভয়ে শিশু মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসিয়ে দিল আর আজকে সেই সন্তানকে দুধ পান করাবে, আবার মাসে মাসে ফেরাউনের কাছ থেকে বেতনও নেবে। আল্লাহ তাআলা এই বিষয়টাই কোরআনে তুলে ধরেছেন, ফারাজআনাকা ইলা উম্মিকা কাই তাকররা আইনুহা ওয়ালা তাহসান, তখন আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু শীতল হয় এবং সে দুঃখ না পায়। এরপরে এখানে আরেকটা ঘটনা আছে, তোমরা একটা প্রতীকী ছবি দেখতে পাচ্ছ যে ফেরাউন একটা সন্তানকে অর্থাৎ মুসা আলাহিস সালামকে কোলে নিয়ে আসে। যাই হোক, একদিন আদর করতে ধরছিল আর মুসা আলাহিস সালাম ফেরাউনের গালে একটা থাপ্পড় মারছে। তো থাপ্পড় মারার কারণে ফেরাউন খুব ব্যথা পেয়েছে, ছোট বাচ্চা চর এত জোরে লাগছে ফেরাউন খুব ব্যথা পেয়েছে। তো সে তখন মনে করলো যে এই সন্তানই তাহলে সেই সন্তান যে তার থাপ্পড়ের এত শক্তি আমাকে এত লেগে গেছে। তো আসিয়া আলাইহিসসালাম দৌড়ে আসছে, কি হয়েছে, যে বলছে যে এই সন্তানকে আমি হত্যা করবো, যে কেন সে আমাকে থাপ্পড় মারছে। তো বলছে তুমি এত বড় বাচ্চা আর একটা বাচ্চার থাপ্পড় খেয়ে তুমি এত মানে কান্নাকাটি করতেছো, তো আসলে এই বাচ্চা কি বুঝে থাপ্পড় মারছে নাকি না বুঝে থাপ্পড় মারছে একটা পরীক্ষা করা হোক। তো যাই হোক, এটা তাফসিরের বর্ণনা, এই পরীক্ষার বিষয়টা হাদিস ওইভাবে নাই। তো তখন একটা পরীক্ষা করা হলো কি, যে এক পাশে একটা আগুনের টুকরা রাখা হলো আর এক পাশে স্বর্ণের টুকরা রাখা হলো। মুসা আলাহিস সালাম গিয়ে ওই আগুনের টুকরা হাতে মানে মুখে দিতে ধরছিল হাতে নিয়ে। তো যাই হোক, এই কারণে নাকি তার জিহ্বাটা একটু পুড়ে গেছিল, তিনি তোতলা ছিলেন। তো যাই, ঘটনাটা কোরআন হাদিসে নেই তবে তাফসিরের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ আলাম। আচ্ছা, এরপরে মুসা আলাহিস সালাম সেখানে একটু বড় হলেন, কিশোর বয়সে একদিন দেখলেন যে বনি ইসরায়েলের এক লোকের সাথে ফেরাউনের অনুসারী কিপ্তি তাদের একটা দুইজন লোকের মধ্যে মারামারি লেগে গেছে। তো মুসা আলাহিস সালাম গিয়ে তাদের মধ্যে মারামারি থামানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু কিপ্তির লোকটা কি করলো, একটু বাড়াবাড়ি করলো। কিপ্তি কেন বাড়াবাড়ি করতেছে, কারণ ও সরকারি দলের লোক, বুঝতে পারছো কি, ফেরাউনের লোক। তো ফেরাউনের লোকের কারণে ওর একটু তেজ বেশি। তো যাই হোক, মুসা আলাহিস সালাম যখন দেখলেন যে এই লোকটাকে থামানো যাচ্ছে না, তখন মুসা আলাহিস সালাম রাগ হয়ে তাকে একটা ঘুষি মারলেন। তো ঘুষি মারার ফলে সেই লোকটা কি হলো, সেখানে পড়ে মারা গেল। তখন মুসা আলাহিস সালাম হতবাক হয়ে গেলেন এবং আর একটা লোক এসে তাকে খবর দিল যে আপনি যে ফেরাউনের লোককে হত্যা করলেন, ফেরাউন যদি জানতে পারে তাহলে তো আপনাকে হত্যা করবে। তখন মুসা আলাহিস সালাম ফেরাউনের ভয়ে মিশর ত্যাগ করে মাদিয়ানে হিজরত করলেন। তো মাদিয়ানে হিজরত করার পরে সেখানে তিনি একটা খোলা ময়দানে তিনি একটা গাছের নিচে বসে আছেন। তো সেখানে তিনি দেখলেন যে কিছু রাখাল বালক তাদের ছাগল মেষ ভেড়া এগুলোকে পানি পান করাচ্ছে, আর দূরে একটু দূরে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। মুসা আলাহিস সালাম গিয়ে তাদেরকে বললেন কি ব্যাপার, তোমরা দাঁড়িয়ে আছো কেন, তোমাদের ছাগলগুলোকে পানি পান করাচ্ছ না? তখন মেয়েরা বললো যে এখন ছেলেরা ওদের ছাগলকে পানি পান করাচ্ছে, আমরা তো ওদের মধ্যে মিশে যেতে পারি না, ওরা যখন পানি পান করায় চলে যাবে তারপর আমরা যাব। তো মুসা আলাহিস সালাম বললেন ঠিক আছে, তোমাদের ছাগলগুলো দাও, আমি ওগুলোকে পানি পান করায় নিয়ে আসি। তো মুসা আলাহিস সালাম ওদের ছাগলগুলো নিয়ে পানি পান করায় দিয়ে চলে আসলেন। তো মেয়ে দুটা বাড়িতে চলে গেল, মুসা আলাহিস সালাম এসে আবার গাছের নিচে বসে বললেন আর তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি ইন্নি লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, মানে হে আল্লাহ তুমি নিজ থেকে যদি আমাকে কোনো অনুগ্রহ করো আমি অবশ্যই তার মুখাপেক্ষী। দেখো আল্লাহর একজন নবী আজকে তিনি না খেয়ে গাছের নিচে বসে আছেন। তো যাই হোক, ওদিকে মেয়ে দুটা বাড়িতে চলে গেলেন, যার পরে তাদের পিতা ছিলেন আল্লাহর একজন নবী শোয়াইব আলাইহিস সালাম।
তারা তাকে মুসা আলাহ সাল্লামের কথা বললেন যে আমরা দেখলাম দূর থেকে দূর দেশ থেকে একজন লোক আসছে, সে আমাদের ছাগলগুলোকে পানি পান করালো, তো আমাদের তো একজন কাজের লোকের প্রয়োজন, আপনি যদি তাকে কাজের লোক হিসেবে রেখে দেন। তখন শোয়াইব আলাইহিস সালাম বললেন তাহলে তাকে ডেকে নিয়ে আসো। তখন তারা এসে আবার মুসা আলাইহিস সালামকে ডেকে বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে শোয়াইব আলাইহিস সালাম বললেন যে তুমি যদি আমার এখানে 8 বছর চাকর থাকো, মানে খাদেম হিসেবে থাকো, তাহলে আমার 2টা মেয়ে আছে, যে কোনো একটা মেয়েকে তোমার সাথে বিবাহ দেব, তো আর যদি 10 বছর পূরণ করো তাহলে সেটা তোমার জন্য উত্তম। তো মুসা আলাইহিস সালাম সেখানে 10 বছর শোয়াইব আলাইহিস সালামের বাড়িতে থাকেন এবং তাদের কাজকর্ম করে দেন, সেখানে থাকা খাওয়া সব কিছু তিনি করেন। 10 বছর অতিবাহিত হলে শোয়াইব আলাইহিস সালাম তার কাজে খুশি হয়ে তার জ্যেষ্ঠ কন্যা বড় মেয়ে সফুরাকে তার সাথে বিবাহ প্রদান করেন। আচ্ছা, এরপরে তিনি তার পরিবার সহ সেখানে বেশ কিছুদিন অবস্থান করেন। তারপরে তিনি তার স্ত্রীকে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা দেন। তো মিশরের উদ্দেশ্যে আসার পথে তুর পাহাড়ের পাদদেশে আসার সময় সন্ধ্যা হয়ে যায়। তো সেখানে তিনি রাত্রি যাপনের জন্য তুর পাহাড়ের তুয়া নামক উপত্যকায় তাঁবু স্থাপন করেন এবং সেখানে নবুয়ত প্রাপ্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন ইন্নি আখতারতুকে, যে আমি তোমাকে মনোনীত করেছি, ফাসমা বিমা ইউহা, এবং তোমার প্রতি যা প্রত্যাদেশ হয় সেটা তুমি শুনতে থাকো। অর্থাৎ মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এখানে কথা বলেন। তো যেহেতু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছে, সেই জন্য মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। তারপরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম যেহেতু ছাগল ভেড়া চারাতেন, রাখালদের হাতে কি থাকে, একটা লাঠি থাকে না? তো মুসা আলাইহিস সালামের হাতেও সেরকম একটা লাঠি ছিল, সেটাই আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন। ক্বালা হিয়া আসাইয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা। ছাদের উপর কে যায় দেখো তো, মুসা আলাইহিস সালাম কি কইতে ছাদে ছাদ ভাঙবে নাকি? কে কথা বলে রে, কে আনমিউট করছে দেখি। তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে করো, তোমাদের প্রশ্নটা শুনি আগে। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নাই স্যার। প্রশ্ন না থাকলে এমনি কথা বলো কেন, ডিস্টার্ব দিবা না। যেহেতু এটা নবীর ঘটনা, আমি চেষ্টা করতেছি ধারাবাহিকভাবে মুসা আলাইহিস সালামের গোটা জীবনীটা সংক্ষেপে তুলে ধরার জন্য। এরপরে আমি তোমাদের প্রশ্ন করার সুযোগ দেবো, তখন তোমরা কথা বলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমি এই লাঠি দিয়ে গাছের পাতা পারি, এরপরে আমার ছাগলকে সেই পাতা খাওয়াই এবং এই লাঠি দিয়ে আমি আরো বিভিন্ন কাজ করি। এভাবে মানে মুসা আলাইহিস সালাম চাচ্ছেন যে আল্লাহ তাআলার সাথে একটু বেশি কথা বলবেন, সেই জন্য তিনি একটু লম্বা করলেন উত্তরটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে তোমার লাঠিটা তুমি জমিনে ফেলে দাও। তো মুসা আলাইহিস সালাম যখন জমিনে ফেলে দিলেন লাঠিটা, তখন সেটা একটা বিশাল আকারের সাপ রূপ ধারণ করলো। এরপরে মুসা আলাইহিস সালাম তো ভয় পেয়ে গেলেন, পিছন থেকে দৌড় ধরলেন। আল্লাহ তাআলা বললেন এ মুসা তুমি পালাচ্ছ কেন, তুমি তো আমার নবী আর নবীরা কখনো মুজিজা দেখে ভয়ে পালায় না, তুমি লাঠিটা ধরো, ওই সাপটাকে ধরো। যখন মুসা আলাইহিস সালাম ওই সাপটাকে ধরলেন, তখন সেটা আবার আগের রূপে অর্থাৎ লাঠি হিসেবে রূপ ধারণ করলো। এরপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন তোমার ডান হাতটা তোমার বাম হাতের বগলের নিচে রাখো। মুসা আলাইহিস সালাম যখন হাতটা রাখলেন, তখন সেটা নূর চমকাতে থাকলো, মানে ধবধবে সাদা হয়ে গেল। এই 2টা মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিলেন। এরপরে বলতেছেন যে ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি
ফেরাউনের কাছে যাও, কেননা সে সীমা লঙ্ঘন করেছে, আর তাকে বলো তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি? আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো যাতে তুমি ভয় করো? অর্থাৎ মুসা আল্লাহ সাল্লামকে বললেন তুমি ফেরাউনের কাছে গিয়ে তাকে আমার পথে দাওয়াত প্রদান করো। তো মুসা আল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ, আমি তো স্পষ্টভাবে কথা বলতে পারি না, আমার মুখে জড়তা রয়েছে, তো আমার ভাই হারুন আলাহ সাল্লাম, আমার বড় ভাই, তাকে যদি তুমি আমার সাথে নবী করে দাও তাহলে আমরা দুইজনে মিলে দিনের দাওয়াতি কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাহ সাল্লামের দোয়া কবুল করলেন, হারুন আলাহ সাল্লামকে তার সাথে নবী হিসেবে সহযোগী করে দিলেন। এরপরে মুসা আলাহ সাল্লাম আরও একটা দোয়া করেছিলেন, রব্বিশ রহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, তুমি আমার অন্তঃকরণকে প্রশস্ত করে দাও, আমার স্মরণশক্তি বৃদ্ধি করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে আমি তারা যাতে আমার কথাটা স্পষ্টভাবে বুঝতে পারে। আল্লাহ তাআলা তার এই দোয়াটাও কবুল করলেন, ছোটবেলায় তার মুখে যে তোতলামি ছিল সেটা আল্লাহ তাআলা দূর করে দিলেন। এরপরে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে তাকে আল্লাহ তাআলার পথে দাওয়াত দিলেন। তো ফেরাউন বলতেছে কে তোমার রব, তোমার আল্লাহ কে? তো মুসা আলাইহিস সালাম বললেন তিনি আল্লাহ, যিনি জীবিতকে মৃত, মৃতকে জীবিত করতে পারেন। তো মুসা ফেরাউন বলতেছে যে আমু পারি। সে দুইজন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত দুইজন আসামিকে নিয়ে আসলো, একজনকে মৃত্যুদণ্ড দিল আর একজনকে মুক্ত করে দিল। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিকে ওঠান, পশ্চিম দিকে অস্ত দেন, তো তুমি যদি পারো তাহলে সূর্যকে পশ্চিম দিকে ওঠাও। তখন ফেরাউন কিছুটা মানে ঘাবড়িয়ে গেল। এরপরে সে বলল যে তুমি যে আল্লাহর নবী তাহলে তোমার প্রমাণ কি? তখন মুসা আলাহ সাল্লাম তার হাতের লাঠিটা ফেললেন, সেটা একটা বিশাল আকারের সাপ হয়ে গেল। তখন ফেরাউন বলল যে বুঝতে পারছি এটা তোমার জাদু, এটা তোমার জাদু। তখন সে বলল আমার রাজ্যে এরকম অনেক জাদুকর রয়েছে তোমাকে পরাজিত করার মতো, এবং সে রাজ্যে ঘোষণা করে দিল যে ব্যক্তি মুসাকে পরাজিত করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। তার ঘোষণা অনুযায়ী একটা দিন নির্ধারণ করা হলো এবং সেই দিন রাজ্য থেকে প্রসিদ্ধ জাদুকরেরা চলে আসলো, তারা এসে মুসা আলাহ সাল্লামের সাথে এই মুজিজার মোকাবেলা করবে। তো মুসা আলাহ সাল্লাম তাদেরকে বললেন ঠিক আছে আগে তোমাদের জাদু দেখাও। তখন ওই জাদুকরেরা সবাই নিজ নিজ রশি লাঠি এগুলো মাটিতে ফেললো আর সেগুলো সাপের রূপ ধারণ করলো। তো মুসা আলাহ সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন এবার তোমার লাঠিটা ফেলো। যখন মুসা আলাহ সাল্লাম তার লাঠিটা ফেললেন তখন তাদের সমস্ত জাদু নষ্ট হয়ে গেল। মুসা আলাহ সাল্লামের এই সাপ, এই এই মুজিজার সাপটি তাদের সমস্ত জাদুকে নষ্ট করে ফেললো, সেগুলোকে খেয়ে ফেললো। এইভাবে যখন জাদুকরেরা দেখলো যে আমরা সারা জীবন তপস্যা করে সাধনা করে যে জাদু শিখেছি, মুসাকে তো কোনোদিন কোনো জাদুকরের কাছে জাদু শিখতে দেখিনি, তাহলে সে এটা কিভাবে করতে পারলো? কাজেই এটা কোনো জাদু নয়, এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার মুজেজা। তখন জাদুকরেরা মুসা আলাহ সাল্লামের ওপর ঈমান আনলো এবং তারা সবাই মুসা আলাহ সাল্লামের দিন গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করলো। তখন ফেরাউন অত্যন্ত ক্রোধান্বিত হলো, সে জাদুকরদেরকে বলল যে আমি তোমাদেরকে শুলে চড়াবো, তোমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে তোমাদেরকে হত্যা করব, বিপরীত দিক থেকে তোমাদের হাত পা কেটে ফেলবো। এবং সে অসংখ্য জাদুকরকে এভাবে হত্যা করলো। যাই হোক, পরবর্তীতে মুসা আলাহ সাল্লাম এবং হারুন আলাহ সাল্লাম তাদের অনুসারীদেরকে নিয়ে মিশর ছেড়ে আবার চলে যেতে থাকলো। যখন ফেরাউন দেখলো যে এই বনে ইসরায়েলের লোকেরা মুসা আলাহ সাল্লামের সাথে চলে যাবে, তখন সে কী করলো, মুসা আলাহ সাল্লাম এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য সৈন্যবাহিনী সংগ্রহ করলো। এক পর্যায়ে তারা মুসা আলাহ সাল্লামের বাহিনীকে ধাওয়া করলো, মুসা আলাহ সাল্লাম তার দলবল নিয়ে নীল নদের তীরে এসে থমকে দাঁড়ালো। তখন এদিকে ফেরাউনের লোকেরাও তাদেরকে ধরার জন্য কাছাকাছি চলে আসলো, মুসা আলাহ সাল্লামের অনুসারীরা ভয় পেয়ে গেল। মুসা আলাহ সাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পথ দেখাবেন, তোমরা ভয় করো না। তখন তিনি আল্লাহ তাআলার নির্দেশে তার ওই লাঠি দিয়ে সমুদ্রে অর্থাৎ নীল নদীতে তিনি আঘাত করলেন। সেখানে বনে ইসরায়েলে 12টা গোত্র ছিল, 12টি রাস্তা তৈরি হয়ে গেল এবং প্রত্যেকে সেই রাস্তা ধরে ধরে নীল নদী পার হয়ে গেল। এই যে এখানে তার একটা প্রতীকী ছবি দেওয়া হয়েছে,
কিভাবে নদীর মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি হলো, এবং মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে এই রাস্তা ধরে দুই পাশে দেখো পানি মানে দেয়ালের মতো হয়ে দাঁড়ায় রয়েছে, এবং মাঝখান দিয়ে একটা শুকনা রাস্তা তৈরি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে এই রাস্তা ধরে নদী পার হয়ে গেল। এরপরে ফেরাউন চিন্তা করলো যে এরা যেহেতু পার হচ্ছে তাহলে আমরাও যাই। তখন তারাও মুসা আলাইহিস সালামকে ধরার জন্য ওই রাস্তা দিয়ে তারা তার দলবল নিয়ে যখন নদীর মাঝপথে চলে আসলো, ওদিকে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে নদী পার হয়ে চলে গেছেন। আবার আল্লাহ তাআলার নির্দেশে যখন তিনি নদীতে আঘাত করলেন তখন পানি আবার আগের মতো হয়ে গেল এবং ফেরাউন তার দলবল সহ এই নদীতে ডুবে ধ্বংস হয়ে গেল। মরার সময় ফেরাউন বলল যে মুসা এবং হারুনের খোদা, আমি এখন তোমার উপর ঈমান আনলাম। বুঝতে পারছো, যখন ডুবে মরতেছে তো আল্লাহ তাআলা বললেন আল আন, তুমি তো ইতিপূর্বে অনেক ক্ষমতার দাপট দেখিয়েছো, আমার অনেক বিরোধিতা করেছো, এখন তুমি ঈমান আনতেছো, যাই হোক আমি তোমার দেহটাকে রক্ষা করবো এবং মানুষের স্মৃতির জন্য এটা রেখে দেবো, যাতে মানুষ তোমার এই লাশটা দেখে মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে যে যত ক্ষমতাধরই হোক আল্লাহ তাআলার অবাধ্য হলে তার ধ্বংস অনিবার্য। এখানে ফেরাউনের মমিকৃত লাশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মিশরের একটা জাদুঘরে রয়েছে, সেখান থেকে ছবিটা সংগ্রহ করা। যাই হোক, এই ঘটনা থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যে সত্যের জয় মিথ্যার হয়, যারা হকের পথে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন। যাই হোক, যখন মুসা আলাইহিস সালাম এই নীলনদ পার হয়ে তার অনুসারীদেরকে নিয়ে চলে গেলেন, সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কিতাব দেওয়ার অঙ্গীকার করলেন। তিনি তুর পাহাড়ে গেলেন কিতাব নেওয়ার জন্য, সেখানে 30 দিনের কথা বলে তিনি চলে গিয়েছিলেন। তার ভাই হারুন আলাইহিস সালামকে স্থলাভিষিক্ত করে যান যে তুমি এই লোকদেরকে দিন শিক্ষা দিবে। কিন্তু যখন 30 দিন পার হয়ে গেল তখন তার একজন অনুসারী ছিল সামেরি নামক এক ব্যক্তি, সে একটা গরুর মানে বাছুর তৈরি করে, বাছুরের একটা মূর্তি তৈরি করে করে সেটার পূজা শুরু করে দেয়, এবং তার দেখা দেখি অনেকেই ওই বাছুরটার কি করে পূজা শুরু করে দেয়। এভাবে অসংখ্য লোক এই এক মাস যেতে না যেতেই তারা আবার আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর অবাধ্য হয়ে এই বাছুর পূজা শুরু করে দেয়। যখন মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে আসলেন তখন তিনি দেখেন যে তার অনুসারীরা অলরেডি বাছুর পূজা শুরু করে দিয়েছে। তো তিনি তার ভাই হারুন আলাইহিস সালামকে এই জন্য খুবই তিরস্কার করলেন। তো হারুন আলাইহিস সালাম বললেন আমি তাদেরকে বিরত রাখার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু তারা আমার কথা শোনেনি। এভাবে তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই বিষয়টা ইয়া করলেন, আবদার করলেন। আল্লাহ তাআলা বললেন তাদের তওবা কবুল হবে, তবে শর্ত হচ্ছে তারা একে অন্যকে হত্যা করবে। এভাবে প্রায় 70,000 বনি ইসরায়েল একে অন্যকে হত্যা করে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। পরে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন এবং অবশিষ্ট লোকদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই হচ্ছে তাওরাত লাভের ঘটনা। সবশেষে আসো মুসা আলাইহিস সালামের ইন্তেকাল। মুসা আলাইহিস সালাম 120 বছর বয়সে সিনাই উপত্যকায় ইন্তেকাল করেন, তাকে তুর পাহাড়ের পাদদেশে সমাহিত করা হয়। তা আমরা মুসা আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নেব, তার মতো নির্ভীক হয়ে সত্যের পথে মানুষকে ডাকবো, সৎ ও ন্যায়ের পথ অনুসরণের মধ্যেই মানুষের জীবনে সাফল্য নিহিত রয়েছে। তো এই হচ্ছে আমার আজকের আলোচনা। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারো। আচ্ছা, তার আগে তোমাদেরকে আনমিউট করার সুযোগ করে দিচ্ছি। হ্যাঁ, যদি কারো প্রশ্ন থাকে তাহলে সে আনমিউট করে প্রশ্ন করতে পারো। স্যার, মুসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মুসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল মরিয়ম। আচ্ছা, আর কোনো প্রশ্ন? তার মুসা আলাইহিস সালাম যে একজনকে হত্যা করে মিশর ত্যাগ করেছিল, এটা হত্যা কি তার জন্য জায়েজ ছিল? আচ্ছা, ওখানে বিষয়টা হচ্ছে তিনি
হত্যা করার উদ্দেশ্যে আসলে তাকে আঘাত করেনি, তিনি শাসন করার জন্যই তাকে একটা থাপ্পড় অথবা একটা ঘুষি মেরেছিল, কিন্তু ওই একটা ঘুষি বা একটা থাপ্পড় খেয়ে যে একজন মানুষ মারা যাবে এটা তিনি বুঝতে পারেননি, বুঝতে পারছো? এটা তার অনিচ্ছাকৃত ছিল। তুমি একজনকে থাপ্পড় মারলে যদি সে মরে যায়, তখন সেটা সেটা কি তোমার মানে দোষ হবে, ইচ্ছাকৃত দোষ হবে? কারণ থাপ্পড় মারলে তো কোনো মানুষ মরার কথা নয়, কিন্তু এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এই মুসা আলাইহিস সালামের বাবার নাম কি? মুসা আলাইহিস সালামের বাবার নামটা এই মুহূর্তে আমার মনে নেই। আচ্ছা, পরবর্তীতে সম্ভবত ইমরান ছিল তার বাবার নাম। আচ্ছা, তোমাদেরকে একটা কাজ দেই, তোমরা মুসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনের দুটা আয়াত আর মুসা আলাইহিস সালামের মুজিজার একটা তালিকা, দেখি কে কয়টা মুজিজা বলতে পারো, এটা একটু সবাই রেডি করো, তোমাদের সময় 2 মিনিট। এমনি মনে মনে যেহেতু কাগজে লিখলো তো এখন আমি দেখতে পারবো না, তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করো অথবা বইতে খুঁজে বের করো, আমি ধরলে যাতে বলতে পারো। আওরাতকে কি মুসা আলাইহিস সালামের মুজিজার ভিতরে অন্তর্ভুক্ত করা যাবে? কোনটা? তাওরাত। তাওরাত, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, মুসা আলাইহিস সালামের বাবার নাম পেয়েছি। মুসা আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে ইমরান। হ্যাঁ, কে একজন প্রশ্ন করেছিলে যে তার বাবার নাম কি, মুসা আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে ইমরান, আর মায়ের নাম মরিয়ম আছে। আবার এখানে আর একটা নাম দেখলাম, ইউখাবিজ, ওটা হিব্রু ভাষার নাম তো, ইউখাবিজ। তবে তার বাবা মায়ের নামটা কোরআন হাদিসে উল্লেখ নেই, এটা ঐতিহাসিকদের বর্ণনা আর কি। আচ্ছা, তো কেউ একজন বলো তো দেখি, মুসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনের দুটা আয়াত অর্থ বলো। আল্লাহ তাআলা বলেন, তখন আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু শীতল হয় এবং সে দুঃখ না পায়। গুড। আর একটা, আচ্ছা, যে উত্তর দেবে সে আগে নাম বলবে যে স্যার আমি অমুক বলছি, ঠিক আছে? হাসান শাহরিয়ার। আচ্ছা ঠিক আছে, হাসান শাহরিয়ার, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, এবার আরেকজন আরেকটা আয়াত বলো দেখি। আর কে বলবে? আমি আশরাফুল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ফিরাউনের নিকট যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে, অতঃপর বলো তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি? আমি যদি, আচ্ছা ঠিক আছে, আর আমি কি তোমাকে আমার প্রতিপালকের পথ দেখাবো যাতে তুমি তাকে ভয় করো? সূরা নাজিয়াত আয়াত 17-19। খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। এরপরে মুসা আলাইহিস সালামের একটা মুজিজা বলো কেউ একজন। স্যার, হযরত মুসা আলাইহিস সালাম তার লাঠিকে মাটিতে ফেলে দিলে তা বড় আকারে একটি সাপ হয়ে যেত। গুড, ঠিক আছে। এরপরে আরেকটা মুজিজা বলো। তার ডান হাত বাম হাতের বগলের নিচে রাখলে তার হাত সাদা হয়ে যেত। খুব সুন্দর, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এবার তোমাদেরকে কিছু প্রশ্ন করব। হযরত মুসা আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করেন? মিশরে। মিশরে, ঠিক আছে, গুড। মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম কি যিনি নবী ছিলেন? হযরত হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালাম। বনি ইসরায়েলে কতটি জাতি ছিল? 12টি। 12টি। ফেরাউনের সলিল সমাধি কোথায় হয়েছিল, মানে কোন নদীতে ডুবে মরেছিল?
নীল নদে। নীল নদে ফেরাউনের মমিকৃত দেহটি কোথায় সংরক্ষিত আছে? মিশরে। নীল নদে মিশরের জাদুঘরে, মিশরের একটি জাদুঘরে। আচ্ছা, ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল? হযরত আসিয়া আলাইহিস সালাম। আসিয়া আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের সমসাময়িক ফেরাউনের নাম কি ছিল? ওয়ালিদ ইবনে মুসহাব। ওয়ালিদ ইবনে মুসহাব। মুসহাব, হ্যাঁ ঠিক আছে। স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউন কি আদেশ দিলেন? ইসরায়েলি গোত্রে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে যেন হত্যা করা হয়। গুড। আচ্ছা, মুসা আলাইহিস সালামের সমসাময়িক ফেরাউনকে কি বলা হয়? দ্বিতীয় রামসিস। দ্বিতীয় রামসিস বলা হয়, হ্যাঁ। কাকে হযরত মুসা আলাইহিস সালামের ধাত্রী নিয়োগ করা হলো? তার মাকে। তার মাকে। ফেরাউনের ভয়ে হযরত মুসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করে কোথায় হিজরত করেন? মাদিয়ানে হিজরত করেন, হ্যাঁ। শুয়াইব আলাইহিস সালামের সান্নিধ্যে হযরত মুসা আলাইহিস সালাম কত বছর অতিবাহিত করেন? 10 বছর। 10 বছর। 10 বছর। মুসা আলাইহিস সালামের স্ত্রীর নাম কি ছিল? সফুরা। সফুরা, হ্যাঁ। কেন হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়? তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। আচ্ছা, মুসা আলাইহিস সালাম কোন পাহাড়ে নবুয়ত প্রাপ্ত হন? তুর পাহাড়ে। তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালামের, আচ্ছা ভাইয়ের নাম তো এর আগে ধরেছি, মুসা আলাইহিস সালামের মুজিজাগুলো দেখে ফেরাউন কি করলেন? তিনি জাদুকর। এটাকে জাদু বলে আরো জাদুকরকে ডাকলেন। মুসা আলাইহিস সালামকে হত্যার সিদ্ধান্ত নিলেন। মুসা আলাইহিস সালামকে হত্যার সিদ্ধান্ত নিলেন। বুঝতে পারছো? এটি 116 পৃষ্ঠা তিন নম্বর প্যারাতে দেখো, ফেরাউন এতে কর্ণপাত করলো না, উপরন্তু সে হযরত মুসা আলাইহিস সালামকে হত্যার সিদ্ধান্ত নিল। ঠিক আছে। আচ্ছা, মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে কোন নদীর তীরে এসে দাঁড়ালেন? নীল নদ। নীল নদের তীরে। হযরত মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে কতটি রাস্তা তৈরি হয়? 12টি। 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 মুসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়? তাওরাত। তাওরাত। তাওরাত নাজিল হয়। কার ধোকায় পড়ে মুসা আলাইহিস সালামের অনুসারীরা গোবৎস পূজা শুরু করে? সামেরি। সামেরি নামক এক ব্যক্তি, হ্যাঁ। মুসা আলাইহিস সালাম কত বছর বয়সে কোথায় ইন্তেকাল করেন? 120 বছর বয়সে সিনাই উপত্যকায়। সিনাই উপত্যকায়, হ্যাঁ। মুসা আলাইহিস সালামের জীবন থেকে কি শিক্ষা পাওয়া যায়? আমরা নির্ভীক হয়ে সত্যের পথে মানুষকে ডাকবো, সৎ ও ন্যায়ের পথ অনুসরণ করব। গুড, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা বাড়ির কাজ রয়েছে। হ্যাঁ, একজন একটু উদ্দীপকটা পড়ো তো। মসজিদের ইমাম সাহেব আল্লাহর একজন নবী সম্পর্কে আলোচনা করেন, একজন পড়ো। মসজিদের ইমাম সাহেব আল্লাহর একজন নবী সম্পর্কে আলোচনা করেন, যিনি মৃত্যুর পরোয়ানা কাঁধে নিয়ে আগমন করেন। তিনি আরো বলেন, একদা উক্ত নবীকে তার শত্রুরা পাকড়াও করে নদীর কাছে নিয়ে যায়। উক্ত নবী লাঠি দিয়ে নদীতে আঘাত করলে 12টি রাস্তা তৈরি হয়। তিনি তার দলবল সহ নদী পার হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের সমসাময়িক ফেরাউনের নাম কি? ওয়ালিদ ইবনে মুসআব। ওয়ালিদ ইবনে মুসআব। আচ্ছা, ফেরাউনের স্বপ্নটি ব্যাখ্যা করো। মুসা আলাইহিস সালামের যে আগমন বার্তা রয়েছে, হ্যাঁ, এখানে তিন নাম্বার লাইন থেকে শুরু করবা। ফেরাউন স্বপ্ন দেখে, যে তিনি যে স্বপ্নটা দেখলেন সেই স্বপ্নটা এখানে তুলে ধরবা, ঠিক আছে? আচ্ছা, কোন নবী মৃত্যুর পরোয়ানা কাঁধে নিয়ে আগমন করেন, ঘটনাটি বর্ণনা করো। মুসা আলাইহিস সালামের, হ্যাঁ, মুসা আলাইহিস সালামের জন্ম অংশটা, মুসা আলাইহিস সালামের জন্ম অংশ পুরাটাই, ঠিক আছে? আচ্ছা, ইমাম সাহেবের শেষোক্ত বর্ণনার আলোকে সত্যের জয় মিথ্যার ক্ষয় কথাটির সত্যতা প্রমাণ করো। আচ্ছা, এইটা আছে তোমাদের পাঠ্য বই 116 পৃষ্ঠা, সত্যের জয় মিথ্যার ক্ষয়। তো এখানে তার উপরের দুই লাইন, উপরের আরো দুই লাইন নেব, একেবারে প্রথম থেকে। মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের কাছে যান এবং দিনের দাওয়াত দেন, এখান থেকে শুরু করবে লেখা, ঠিক আছে? এরপরে তাওরাত লাভ এর আগ পর্যন্ত 116 পৃষ্ঠা। তোমরা পাঠ্য বই বের করো, তাহলে বুঝতে পারবা। পেয়েছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো যারা ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ। সর্বশেষ 1 মিনিট সময় আছে মাত্র, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আনমিউট করে প্রশ্ন করো। না
নাই স্যার। তোমরা কি আজকের পড়া বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? বুঝছি স্যার। আচ্ছা তাহলে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মেয়েরা আজকে কোনো কথা বলেনি, দু একজন শুধু উত্তর দিয়েছে, বাকিরা কোনো সমস্যা নাই তো?